করছি আপা। আপনি বা হাঁটতে বসেন নাই তো? না 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 কাজ করছি। এসব মানুষ বন জঙ্গলে হাগে দেখেন, হাগার পজিশনটা নিয়েছে এখানে হাগবে। না না এই যে এখানে দেখেন পজিশন নিয়েছে হাগবে। আমাকে দেখার পর ক্যামেরা দেখার পর হাগা উঠে গেছে সে। এখানে হাগবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি বন্ধুরা ভালো আছেন, আমি ভালো। তো আজকে আমি এসেছি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো, মহিলাদের দেখলে এটা জিব্বা পানিও চলে আসতে পারে। তো তার আগে বলে নি, আমি গ্রামের বাড়িতে আসছি, শীতের দিন গ্রামের বাড়িতে তো আসতে হয়, একটু শীতটা একটু ফিল করতে হয়, নিতে হয়, না হয় পূর্ণতা পায় না শীতের, সেজন্য গ্রামের বাড়িতে আসা, পিঠা মজার মজার পিঠা খাওয়ার। তো দেখেন আমি এমন একটা জিনিস দেখাবো, সবাই দেখবে এটা জিব্বায় জল চলে আসবে, মেয়েদের বেশি, আর এখন তো ছেলেদেরও আসে টক দেখলে জিব্বায় জল। তো দেখেন এটা কি, চিনতে পারছেন? এটা হলো কদবেল, দেখেন কদবেল সুন্দর নাই? এখানে অনেকগুলো কদবেল ধরা হয়েছে, চুরি করে চোররা নিয়ে গেছে, আর কিছু খাওয়া হয়েছে। তো দেখেন কদবেল, এটা আমার দেবরে হাতের গাছটা, এত ছোট কদবেল গাছে কদবেল ধরেছে, মজা দিয়া না? দেখেন শুদ্ধ কদবেল না, এখানে অনেক কিছু আছে। তো কদবেলটা আমি ছিঁড়ব, খাবো কদবেলটা, যেহেতু ছোটো এটাও কেউ নিয়ে যেতে পারে। অনেকগুলা দাঁড়া হয়েছে এখানে কদবেল, আহ কদবেলের একটা গ্রাম, অনেকগুলো দেওয়া হয়েছে এখানে, সব শেষ কদবেল। আর এটা দেখে সাজনা গাছ, সাজনা ফুল দেখেন, সাজনার ফুল, কদিন পর সাজনা ধরবে। এটা আমার শাশুড়ির হাতের। আর এখানে দেখেন ছোট্ট একটা বেবি, বেবি তোমার নাম কি, নাম কি? ও গ্রামে এসে মহা খুশি, নাম কি আপনার, আপনার নাম কি? এটাকে আপনারা চিনেন? এটা হলো আমার সেই সাত রাজার ধন, আমার সেই সাত রাজার ধন, সে গুণধন ছেলে। দেখেন কোথায় উঠছে, এই দেখেন গুণধন ছেলে আমার, আমার সেই সাত রাজার ধন, এই দেখেন, এই দেখেন সাত রাজার ধন। দেখেন ব্রাশটা চোখে লাগবে, এখানে আম দেখেন, এগুলো আম রূপালি, এখানে আম ধরে আম রূপালি, ছোট্ট একটা পুকুর। ভাই আপনি কি করেন এখানে? আপনি আবার হাঁটতে বসেন নাই তো? না 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 কাজ করছি। এসব মানুষ বন জঙ্গলে হাগে দেখেন, হাগার পজিশনটা নিয়েছে এখানে হাগবে। না না এই যে এখানে দেখেন পজিশন নিয়েছে হাগবে, আমাকে দেখার পর ক্যামেরা দেখার পর হাগা উঠে গেছে সে। এখানে হাগবেন না, এখানে আম ধরবে, আম যখন ধরবে তখন কিন্তু আমগুলো আপনার হাগ উকে গিয়া হয়ে যাবে। আপনি হাগবেন না, কারণ আপনি অনেক বড়, আপনার হাগু অনেক বেশি হতে পারে। ওই যে আরেকটা মহিলা আসছে, উনি হাঁটতে আসছে, কি আপনি এখানে হাঁটতে আসছেন? এই মহিলাটার হাগা পেট যত বড় হাগা তত বড় বেশি হবে, আপনি দয়া করে এখানে হাঁকবেন না। আপনার হাগুগুলো দিয়ে পুকুরে পড়বে, পুকুরের মাছে খাবে, ওই মাছ জনগণ খাবে। দেখেন এটা একটা পুকুর, ছোট্ট পুকুর, অনেক সুন্দর গ্রাম, তো গ্রামই না, কত সুন্দর। আসেন কমলা, কলা গাছ দেখেন, হিন্দুদের বিয়ে হয় কিন্তু কলা গাছ দিয়ে, কলা গাছ লাগিয়ে দেন। নিম গাছ, ওষুধি গাছ দেখেন, এই নিম পাতা অনেক উপকারী, নিম গাছ।
তো আমি বাগান দেখি দেখাই এখানে একটা বট গাছ দেখে বট গাছের নিচে দেখো অনেক কিছু থাকে বট গাছে অনেক কিছু থাকে বট গাছ অনেক কিছু বাগান অনেক কিছু আছে এখানে লেবু গাছ আছে কাজলি লেবু না এটা অনেক সুন্দর গ্রাম ওকে নিয়ে নাও তো আমার মতো যারা গ্রামে ঘুরেন গ্রামের সৌন্দর্যটা উপভোগ করেন তাদেরকে বলি আসলে গ্রাম অনেক সুন্দর আর যারা আসেন না তাদেরকে বলি গ্রামে আসবেন গ্রামের সৌন্দর্যটা উপভোগ করবেন গ্রামে আসবেন দেখবেন সব কিছু ফিল করবেন সব কিছু জানবেন ভালো লাগবে আর গ্রামে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে অক্সিজেন পাবেন সব দিকে গাছপালা অক্সিজেন হ্যাঁ আসবেন আমার তো মাঝে আমি মাঝে মধ্যে আসি আমার ভাল লাগে গ্রামে আসতে অনেক উত্তরবঙ্গের গ্রাম যেহেতু আমি চিটাঙের মেয়ে আমি আসি শ্বশুরবাড়িতে গ্রাম ভাল লাগে গ্রাম তো বন্ধুরা আপনারা কে কে কোথায় আছেন কেমন আছেন এই শীতের দিনে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কি বলবো আমার যতগুলো বন্ধু আছে তারা সবাইকে সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য দিন